হ্যালো বন্ধুরা, ফুলির ব্লগে আপনাদের স্বাগত। আজকে বানাবো মনোহারি কাতলা। তার জন্য দেখো আমি কাতলা মাছের পেটি, বেশিরভাগটাই পেটি নিয়েছি। তো আর কি কি লাগছে তোমাদের বলে দিই। এখানে নিয়েছি টমেটো কুচি, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, ঘি, ধনেপাতা কুচি, এখানে ফেটানো টক দই, আর ভাজার জন্য সর্ষের তেল নিয়ে নেব। আর রেগুলার যে মশলা আমরা ইউজ করি আর কি, নুন, লঙ্কা, জিরে, হলুদ আর ধনে গুঁড়ো, আর লাগবে গরম মশলা। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো গ্যাসটা অন করে আমি কড়াইটা গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, আমি এখানে মাছে নুন হলুদটা মেখে নেব। বন্ধুরা কড়ার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ফেলে দিচ্ছি। মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছের পেটিগুলো সেরকম ভাবে মোটা না, কেন এখনকারের মাছের তো সব ডিমলা মাছ, পেটিটা একটু পাতলা আছে। ভাজা তেলটার মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। এখানে নিয়ে রেখেছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবার আমি কুচানো টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা একদম গলে আসলে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। বন্ধুরা টমেটোর জলটা একটু শুকিয়ে গেছে, এবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। এবার এটা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো যোগ করছি, পরিমাণ মতন শুকনো লঙ্কা, হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো।
এখানে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে দিয়ে মশলাটা ভালো করে কষানো। এবার আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে টক দইটা মিশিয়ে নেবো মশলার সাথে। টক দইটা আমি একটু অল্প নুন দিয়ে আর ফেটিয়ে রেখেছিলাম। এবারে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। এই মশলাটা 2-3 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। মিনিট 2-এর মতন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটেও গেছে, আমি ওপর থেকে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটা আমি ঢেকে দিচ্ছি ঝোলটা গামাখা হওয়া পর্যন্ত। বন্ধুরা দেখছো গ্রেভিটা একটু মোটা হয়ে এসছে। এবার আমি এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি আগে গরম মশলা দিয়ে দিয়েছি, তাই এবার ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিয়েছি। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্য একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন দেখছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আর বেল নোটিফিকেশানের ঘন্টিটা অন করে রাখলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখন সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।